হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ডেলি টেক নিউজের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। তো প্রতিবারের মতো আজকে টেক নিউজও রয়েছে বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কোন কোন ইন্টারেস্টিং নিউজ রয়েছে আজকের এই ভিডিওতে। আজকের প্রথম নিউজটি আসছে হচ্ছে ওয়ালটনের তরফ থেকে। ওয়ালটনের প্রিমো RX8 মিনি এই স্মার্টফোনটি খুব দ্রুতই ওয়ালটন বাংলাদেশ অ্যানাউন্স করবে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে, এটা আমরা কম বেশি সবাই জানি। এবং রিসেন্টলি ওয়ালটন বাংলাদেশ তাদের এই স্মার্টফোনটির অনেক স্পেসিফিকেশন অফিসিয়ালি কনফার্মও করে দিয়েছে এবং এখন এই স্মার্টফোনটির প্রাইস লিক হয়ে আসছে। শোনা আছে এই স্মার্টফোনটি যে বেস ভেরিয়েন্ট হবে 464, এটা বাংলাদেশের মার্কেটে 12,000 টাকার প্রাইস রেঞ্জে ওয়ালটন অ্যানাউন্স করতে চলেছে। আর এই স্মার্টফোনটি যদি 12,000 টাকায় বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে অ্যানাউন্স করতে পারে ওয়ালটন বাংলাদেশ, তাহলে এই স্মার্টফোনটি একটি কিলার স্মার্টফোন হবে। কারণ এখানে রয়েছে 6.3 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 660 প্রসেসর, ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যাকসাইডে, 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, সাথে রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। তো ওভারঅল বলতে গেলে 12,000 টাকায় এই স্মার্টফোনটি যদি লঞ্চ করা হয়, তাহলে এই স্মার্টফোনটিকে একটি পারফেক্ট প্যাকেজ বলা যেতে পারে বাংলাদেশের অফিসিয়াল মার্কেট হিসেবে। তো আপনার মতামত কী, এই স্মার্টফোনটি যদি 12,000 টাকায় অ্যানাউন্স করে ওয়ালটন বাংলাদেশ তাহলে সেটা কেমন হবে? আর আপনি কোন প্রাইস এক্সপেক্ট করছেন ওয়ালটন প্রিমো RX8 মিনিয়ের, আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন। পরের খবরটি আসছে BTRC থেকে। BTRC রিসেন্টলি এক দেশ এক রেট নামে নতুন একটি ইন্টারনেট ক্যাম্পেইন শুরু করেছে এবং এই ক্যাম্পেইনটার তারা উদ্বোধন করবে আজকে। হয়তো আপনারা যতক্ষণ এই ভিডিওটি দেখছেন ততক্ষণ অলরেডি এই ক্যাম্পেইনটার উদ্বোধন সম্পন্ন হয়ে গেছে, কারণ আমি যখন ভিডিও রেকর্ড করছি তখনও এই ক্যাম্পেইনটা এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি। শোনা যাচ্ছে এই ক্যাম্পেইনটার মেন উদ্দেশ্য হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাকে পুরো বাংলাদেশের মধ্যে সমান রেটে ডিস্ট্রিবিউট করা। এবং শোনা যাচ্ছে এই ক্যাম্পেইনের আন্ডারে তিনটি প্যাকেজ তারা লঞ্চ করতে পারে। একটা হচ্ছে 500 টাকার প্যাকেজ যার ইন্টারনেট স্পিড হবে 5 MBPS, একটা হবে 800 টাকার প্যাকেজ যার ইন্টারনেট স্পিড হবে 10 MBPS এবং আরেকটা হবে হচ্ছে 1200 টাকার প্যাকেজ যার ইন্টারনেট স্পিড হবে 20 MBPS, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু অফিসিয়ালি এখনও পর্যন্ত কনফার্ম নয়। এবং এই তিনটি প্যাকেজ থাকার সম্ভাবনা রয়েছে এক দেশ এক রেট এর আন্ডারে। তো এখন দেখার বিষয় হচ্ছে এই এক দেশ এক রেটের যে ক্যাম্পেইনটা তারা চালু করেছে সেটা কতটা ভালোভাবে পুরো বাংলাদেশের মধ্যে তারা ডিস্ট্রিবিউট করতে পারে। কারণ এটা যদি ভালোভাবে পুরো বাংলাদেশের মধ্যে ডিস্ট্রিবিউট করা যায়, তাহলে বাংলাদেশের অনেকেই সমান রেটে মানে অনেক কম খরচে ভালো ইন্টারনেট সেবা পেতে পারবে। এই ক্যাম্পেইনটা আনার অন্যতম কারণ হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের এক এক স্থানে কিন্তু এক এক রেটের ইন্টারনেট পাওয়া যায়। যেমন আমাদের এখানে 1 MBPS এর দাম প্রায় 500 টাকার মতো, কিন্তু ঢাকায় 500 টাকায় প্রায় 5 MBPS অনেকেই 10 MBPS প্রোভাইড করে। তো সেক্ষেত্রে এই ক্যাম্পেইনে যদি চালু হয় এবং পুরো বাংলাদেশের মধ্যে ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে পারে তারা, তাহলে বাংলাদেশের সবাই ভালো রেটে একটা ইন্টারনেট সার্ভিস পাবে। তো আপনার মতামত কি BTRC এর নতুন উদ্যোগ এক দেশ এক রেটকে নিয়ে, আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। পরের খবরটি আসছে রিয়েলমি থেকে। রিয়েলমি তাদের X9 সিরিজ খুব দ্রুতই চাইনিজ মার্কেটে অ্যানাউন্স করতে পারে এমনটাই রিসেন্ট রিপোর্ট থেকে জানা যাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন যে রিয়েলমি এর X8 সিরিজ কোথায় গেল। হ্যাঁ, X7 সিরিজের পরে X9 সিরিজ, মাঝখানে X8 সিরিজ তারা খেয়ে ফেলেছে। তো শোনা যাচ্ছে এখানে দুটি স্মার্টফোন থাকবে, একটা হচ্ছে X9 এবং X9 প্রো। এবং রিয়েলমির যে X9 স্মার্টফোনটি থাকবে, শোনা যাচ্ছে সেখানে স্ন্যাপড্রাগনের 778G প্রসেসরটি ব্যবহার করতে পারে এবং এর যে প্রো ভেরিয়েন্ট থাকবে মানে রিয়েলমি X9 প্রো, সেখানে স্ন্যাপড্রাগনের 870 প্রসেসরটি থাকবে এবং 120Hz একটি কার্ভ ডিসপ্লে থাকবে, এমনটাই রিসেন্ট রিপোর্ট থেকে জানা যাচ্ছে। তো এখন দেখার বিষয় হচ্ছে রিয়েলমি তাদের X9 সিরিজ কোন প্রাইসে চাইনিজ মার্কেটে অ্যানাউন্স করে। তো আপনার কী মনে হয় রিয়েলমি X9 সিরিজকে নিয়ে, আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন। পরের খবরটি আসছে হচ্ছে Xiaomi-র থেকে। Xiaomi-র ফোন খুব দ্রুতই একটি নতুন আপডেট পেতে চলেছে আর শোনা যাচ্ছে সেই আপডেটের সাথে আর্থকুইক মনিটারিং একটা ফাংশনও তারা অ্যাড করতে চলেছে Xiaomi-র সকল স্মার্টফোনে। এবং এই জিনিসটা কাজ করে সেন্সর এবং AI অ্যালগোরিদমের মাধ্যমে। এবং Xiaomi কিন্তু এটা নতুন করেনি, Xiaomi এই আর্থকুইক মনিটারিং সিস্টেমটা 2019 সালে নিয়ে এসেছিল এবং চাইনিজ একটা IT ইনস্টিটিউশনের কোলাবোরেশনে তারা এটি তৈরি করেছিল 2019 সালে, যেটা 2019 সাল থেকে এ পর্যন্ত 35টি ভূমিকম্পের সংকেত দিয়েছে এবং দিয়েছে মোট 12.64 মিলিয়ন বার, মানে 12.64 মিলিয়ন বার ওয়ার্নিং প্রোভাইড করেছে আর্থকোয়াকের বিপক্ষে। এবং শোনা যাচ্ছে Xiaomi যে MIUI 12.5 এর যেই আপডেটটি আসবে সেখানেই এই ভার্সনটি মানে এই ফিচারটি তারা অ্যাড করতে পারে এবং যার মাধ্যমে ভূমিকম্প হলে তার একটি নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। পরের খবরটি আসছে হচ্ছে LG এর থেকে। LG ভেলভেট
X2 Pro, যেটা LG ভেলভেটের সাকসেসর হিসেবে আসার কথা ছিল। কিন্তু অবশেষে LG যখন তাদের স্মার্টফোন ডিভিশন অফিশিয়ালি অফ করে দিয়েছে, তো সেক্ষেত্রে এই স্মার্টফোনটি আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু রিসেন্টলি এই স্মার্টফোনটি কোন স্পেসিফিকেশন এবং কোন ডিজাইনের সাথে আসতে পারত তার একটি লিক বেরিয়ে আসছে, মানে তার কিছু পোস্টার বেরিয়ে আসছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে LG অলরেডি স্মার্টফোনটি তৈরি নিয়ে অনেক বেশি কাজও করে ফেলেছিল। শোনা যাচ্ছে এখানে থাকতো 6.8 ইঞ্চের একটি পিওলেড ডিসপ্লে, যেটা একটি কার্ভ ডিসপ্লে এবং 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকতো এই LG ভেলভেট 2 প্রোতে, এবং স্ন্যাপড্রাগন 888 এবং 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ থাকতো LG ভেলভেট 2 প্রো এর ব্যাক সাইডে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওটি। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।